अरे आ रहा है ना पत्ते लग काके दिया लो अभी दूर के ए मामू ए ले जा पत्ते ले मस्ती दुकान ले ले जा यार के जा जा দোকান থেকে বিস্কুট চুরির অপরাধে চার নাবালককে থুতু চাটতে বাধ্য করল গ্রামের মাতব্বরেরা। এছাড়াও ওই নাবালকদের মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মাখিয়ে গ্রামে ঘোরানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে কিষানগঞ্জের নেপাল সীমান্তের দীঘল ব্যাংক এলাকার বরবান্না গ্রামে ঘটনাটি ঘটেছে। চাইল্ডলাইনের তরফে মাতব্বরদের বিরুদ্ধে দীঘল ব্যাংক থানায় চার নাবালককে নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে বরবান্না গ্রামের চার নাবালক খিদের জ্বালায় দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট চুরি করেছে এমন অভিযোগে দোকানদার মোহাম্মদ আক্তার, গ্রামের মাতব্বর মোহাম্মদ আব্দুল কালাম, মোহাম্মদ জামিরুল, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মনিউল হক, মোহাম্মদ মুকসেদ আলী ও মোহাম্মদ কামালউদ্দিন ওই নাবালকদের আটক করে মারধর করে। ওই চার নাবালককে দিয়ে থুতু চাটানোর পাশাপাশি তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়, মুখে চুনকালি মাখিয়ে তাদের সারা গ্রামে ঘোরানো হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিও দেখে চাইল্ডলাইনের জেলা কোঅর্ডিনেটর পঙ্কজ ঝা পদক্ষেপ করেন। তিনি বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনকে জানান। তারপরই গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঈশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।